লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি। গত দুদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এতদিন শুকনো পড়ে থাকা নদী নালা খাল বিল এখন জলে টইটম্বুর। দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নদিয়া জেলার বিস্তীর্ণ অংশ শুক্রবারে জলমগ্ন হয়ে পড়েছিল। এর মধ্যে রাজ্যকে না জানিয়ে ডিভিসি তাদের মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়তে শুরু করেছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গ জুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। শনিবার দুপুরে দুটি ব্যারেজ থেকে 75,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসি জানিয়ে দিয়েছে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়ে রাতে 1,00,000 কিউসেক করা হয়। বৃষ্টির জলের সঙ্গে এই জল দুর্গাপুর ব্যারেজ হয়ে নেমে এলো বাঁকুড়া, দুই বর্ধমান, হাওড়া, হুগলি জেলার বিস্তীর্ণ অংশ বানভাসী হবে বলে আশঙ্কা। রাজ্যকে না জেনে ডিভিসি জল ছাড়া নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি মোকাবিলায় শনিবার তার নির্দেশ সংশ্লিষ্ট সব দপ্তর জেলা প্রশাসনের আধিকারিকদের নবান্নে নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব বিপি গোপালিকা। ডিভিসি কর্তৃপক্ষকে একসঙ্গে বেশি জল না ছাড়া রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে জল ছাড়তে অনুরোধ করা হয়েছে। সোমবার মঙ্গলবার ভরা কোটাল থাকায় চিন্তা আরও বেড়েছে। জোয়ারের সময় ডিভিসি ছাড়া জল নেমে এলে গুয়াট, খানাকুল, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি এলাকা প্লাবিত হবে। এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় বলে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। কোচবিহার জলপাইগুড়িতে অতিবৃষ্টির কারণে হরপাবানের আশঙ্কা থাকায় প্রশাসন সতর্ক রয়েছে। মুখ্যমন্ত্রী সবসময় পরিস্থিতির উপর নজর রাখছেন। ডিভিসি যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে জল ছেড়েছে আলাপনবাবুতে জানান। তবে ডিভিসি কর্তৃপক্ষের দাবি পরিস্থিতি অনুযায়ী জল ছাড়া হচ্ছে। ঝাড়খণ্ডে ডিভিসির ক্যাচমেন্ট এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। জলাধারের জলস্তর বেড়ে যাওয়ায় জল ছাড়তে বাধ্য হচ্ছেন তারা।